আসসালামু আলাইকুম, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। দর্শক, অবস্থান করছি ঐতিহাসিক যশোর জেলার চৌগাছার গরুয়াট, এটি বর্ডার এলাকা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি মোটা তাজা করণের শুকনো গাভি হাড্ডি গরু। দেখা দেখি দামাদামি বেচা বিক্রি চলতেছে, কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, দর দাম জানানোর চেষ্টা করবো, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাভি হাড্ডি গরু। এই দিকে একটা কাকা, ভালো আছেন? কি জাতের গরু এটা? দেশি না? দেখতে পাচ্ছেন মাথা, দেখি দেশি জাতের গরু, সম্পূর্ণ ভাংড়ি গরু দর্শক, মোটা তাজা করণের। কয় দাঁত? ছয় দাঁত। কয়টা নাচছেন গরু? পঁয়তাল্লিশ চাচ্ছেন। কয়টা নাচছেন গরু? দুইটা। আর একটা কই? মাশাল্লাহ, হয়েছে কিছু যাক। এটা যাচ্ছেন কত? ৪৫। দর্শক শুনলেন, ৪৫,০০০ টাকা দাম চাচ্ছে। বিক্রি নিয়ত কত? ৪২। দাম পাইছেন কত? ৪০ পর্যন্ত হয়েছে। দর্শক আপনারা শুনলেন, ৪০ পর্যন্ত হয়েছে। আসলে বলে তবে আপনারা ক্রয় করার সময় নিজেদের মতন ক্রয় করবেন, দেখে বুঝে যাচাই করে। ৪০ বললেও ৪০ উঠবে কিনা এটা তো আসলে আপনারা জানেন না, তাই না? তো আপনাদের যদি দামে না পোষায় তাহলে অবশ্যই ক্রয় করবেন না, দেখবেন যাচাই করে ক্রয় করবেন। আসলে যেহেতু মাঠে মানুষ ধান কাটতেছে তার ফলে কিছুটা গরুর দাম কম যাচ্ছে দর্শক, হাড্ডিসার গরু। এইদিকে আরেকটা দেখতে পাচ্ছেন, দেখা দেখি দামাদামি চলতেছে। ভাই কয় দাঁত ভাই এটা? চার দাঁত। ভালো আছেন আপনি? চার দাঁতের গরু দর্শক, গরুটা হাড়ে মোটা দেখতে পাচ্ছেন। যখন ক্রয় করবেন সব কিছু দেখিয়ে যাচাই করে ক্রয় করবেন। চামড়া কতটুকু ঢিলা আছে জাস্ট দেখুন একবার। কি অবস্থা বাজারের? বাজার ভাই ৪০-৪২ দাম হয়, মানে দাম হচ্ছে। আপনি চাচ্ছেন কত? ৪৮। বিক্রি কত ভাই? ৪৫ বিক্রি ভাই। ৪৫, আলোচনা সাপেক্ষে কি একটু কম বেশি হবে? ১০০০ কম বেশি হবে, ১০০০ মানে ৪৪, তাই তো? দর্শক শুনলেন, ৪৪ হলে বিক্রি হবে, ৪৪ আপনারা দেখতে পাচ্ছেন। দেখা দেখি দামাদামি চলতেছে চৌগাছার গরু আর থেকে হাড্ডিসার গরুগুলো। দেখা দেখি দামাদামি চলতেছে শুকনো হাড্ডিসার গরু হাট থেকে। দর্শক দর্শক আপনারা এই দিকে একটা দেখতে পাচ্ছেন গাই গরু, ভালো আছেন? কি জাত এটা? দেশি জাত। দর্শক দেখতে পাচ্ছেন গোটা শিং নেই, দেশি জাতের গরু। এই যে ম্যানা বলে, তাই তো? শিং নেই ম্যানা। কয় দাঁত? সমান দাঁত দর্শক, সমান দাঁত। গরুগুলোর চামড়া দেখবেন কতটুকু ঢিলা আছে, সমান দাঁতের একটা গরু, বেশ একটু বড় আছে, লাল গরু। চাচ্ছেন কত? ৫২ চাচ্ছেন। কয়টা নাচছেন গরু? তিনটা নাচছেন, এটা ৫২ চাচ্ছেন। শুনলেন দর্শক, তিনটা গরু নাচছে, এটা ৫২ দাম চাচ্ছে, ৫২,০০০ টাকা। বিক্রি নিয়ত কত? বিক্রি নিয়ত কত? ৪৮ হলে বিক্রি হবে, আলোচনা সাপেক্ষে কম বেশি আছে। দর্শক শুনলেন, ৪৮ হলে বিক্রি হবে, ৪৮ আলোচনা সাপেক্ষে অবশ্যই কম বেশি আছে। এইদিকে একটা দামাদামি চলতেছে মোটা তাজা করণের। কাকা ভালো আছেন? এটা কয় দাঁত? কয় দাঁত? কয় দাঁত? সমান, সমান দাঁত। দর্শক শুনলেন, গোটা হাড়ে মোটা, সমান দাঁতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন, মোটা তাজা করণের শুকনো গাভি। চাচ্ছেন কত? ৪৮। বিক্রি? বিক্রি ৪৫। দর্শক শুনতে পেলেন, ৪৫,০০০ টাকায় বিক্রি হবে, ৪৫,০০০ টাকা। কয়টা নাচছেন? আরেকটা বিক্রি করছেন? দুইটা নাচছেন, তাই তো? দুইটা নাচছে দর্শক, আরেকটা বিক্রি হয়ে গেছে। দেখা দেখি দামাদামি চলতেছে। এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক, সাদা গরু, দেশাল জাত। কাকা এটা কত চাচ্ছেন? ৫৫ চাচ্ছেন। কয় দাঁত? ৬ দাঁত। ছয় দাঁতের গরু দর্শক শুনলেন, ছয় দাঁতের গরু ৫৫ দাম চাচ্ছে, মোটা তাজা করণের শুকনো গাভি হাড্ডি গরু। দাম পাইছেন কত? দাম পাইছেন কত? ৪৫। আপনার বিক্রি নিয়ত? ৫০। দর্শক শুনলেন, ৫০ হলে বিক্রি হবে, ৫০। এইদিকে আর একটা লাল গরু, এটা আপনার? এটা আপনার? এটা যাচ্ছেন কত? ৬২। বিক্রি নিয়ত?
পঞ্চান্ন। দর্শক শুনলেন, পঞ্চান্ন হলে বিক্রি হবে। আপনারা যখন আটদিশার গরুগুলো কুড়াই করবেন, সকল কিছু দেখবেন, গরু মোটামুটি সুস্থ আছে কি না, তারপরে এই যে শুকনো গাভী গরুগুলোর বিশেষ করে শিং দেখবেন, হাত দিয়ে নাড়াই দেখবেন, সব কিছু দেখে যাচাই করে কুড়াই করবেন। দামাদামি চলতেছে, বেচা বিক্রির সময় অবশ্যই কিছু কম হবে, তবে আমি দামটা ফেলালাম না, যেহেতু বেচা বিক্রি চলতেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাড্ডিসার গরুগুলো, শুকনো গাভী গরুগুলো